তানভীর, এই তানভীর কোথায় গেলি বাবু, একটু শোন না। ওই শাকচুন নেই, আমি তোর বাবু হলাম কবে থেকে? তুই তো জন্মের পর থেকেই আমার বাবু। কত কিউট আমার বাবুটা, আয় একটা চুমু দিই তোর গালে। কি, তুই আমার গালে চুমু দিবি? বাবু, তোরে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কি জাদু করছিস বল না। দেখ নীলা, এবার কিন্তু বাড়াবাড়ি করছিস, তুই আমার খালাতো বোন, তুই যা করছিস তাকেও নিজের স্বামীকেও বলে না। কি, আমি তোর মামাতো বোন হই? তানভীর, আমি কিন্তু খালামণিকে বলে দিব তুই আমাকে খালাতো বোন বলছিস। হ্যাঁ যা, গিয়ে বল আম্মুকে, তবুও আমার কানে কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। আমি কথাটা বলতেই নীলা এসে আমার কান টেনে ধরল। আহ, কি করছিস, এভাবে কেউ নিজের বরের কান ধরে? যার স্বামী তোর মতো শয়তানের হাড্ডি হয় তাকে এভাবেই বাগে আনতে হয়। তাই নাকি, তাহলে তুই সত্যি আমার বউ? হ্যাঁ, এতে তোর কোনো সন্দেহ আছে? না সোনা, তাহলে চলো বাসরটা করেই ফেলি। এই, বিয়ের আগে বাসর করবি মানে? বিয়ে ছাড়া বউ হতে পারবে, বাসর করলে সমস্যা কি? শোন, তুই বিয়ে করলেও আমি তোর বউ, না করলেও আমি তোর বউ। এত ভালোবাসা রাখিস কোথায়, আমাকে একটু খুলে দেখা না। লুৎসা, আমি তোকে কি খুলে দেখাবো? যেখানে ভালোবাসা থাকে সেটা? শয়তান, যা দেখবি বিয়ের পর, এখন দেখতে আসলে খবর আছে। আচ্ছা তুই থাক, আমি গেলাম। কোথায় যাচ্ছ শাকচুন্নি? আচ্ছা, কিছু না দেখালে চুমুটা অন্তত দিয়ে যাও। আমার কথা শুনে নীলা এতক্ষণ অনেক লজ্জা পাচ্ছিল, হঠাৎ সুযোগ পেতেই দৌড়ে নিজের রুমে চলে গেল। শাকচুন্নিটা কিছুদিন হলো একটু বেশি পাগলামি করছে, বিয়ের আগেই বলে আমি নাকি ওর হাজবেন্ড। এত আদুরে গলায় আমাকে বাবু বলে ডাকে, ইচ্ছে করে ওর কোলে চড়ে বসি। শুধু এখানে শেষ নয়, আমাদের কলেজেও সবাই জানে আমরা দুজন স্বামী স্ত্রী, তাই এখন আর কোনো মেয়ে আমার কাছে ঘেঁষতে চায় না। এসব দেখে নীলা খুব খুশি হয়, ওর সেই হাসি মাখা মুখটা দেখতে অসাধারণ লাগে। রাতে সব পড়া শেষ করে ঘুমানোর জন্য খাটের কাছে আসতে দেখি নীলা খাটে শুয়ে আছে, গোলাপি ড্রেসে, ওকে খুব হট হট লাগছে। ড্রিম লাইটের হালকা আলোয় তার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিচ্ছে। আমি আস্তে করে হেঁটে তার পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো, শাকচুন্নিটা এত রাতে আমার রুমে কী করছে, আর ও এখানে আসলোই বা কী করে? আমি তো রুমে ঢুকেই দরজা ভেতর থেকে লক করে রেখেছিলাম। আচ্ছা, আমি তো নীলাকে শাকচুন্নি বলে ডাকি, তাহলে এই নীলা আবার সত্যিকারের শাকচুন্নি নয় তো? এই ভেবে মনের ভেতর একটু ভয় হতে লাগলো, যদি সত্যি শাকচুন্নি হয় তাহলে আজ আমাকে মেরেই ফেলবে। ধুর, শাকচুন্নিটার প্রেমে পড়ে মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখছে। ওফ, এত সুন্দর কেন সে? ওকে দেখে কেমন যেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তাই ভাবলাম কল্পনায় নীলাকে একটু আদর করি, যেই ভাবা সেই কাজ। বাইরে খুব শীত পড়েছে, নীলা বিছানায় আমার কম্বল মুড়ি দিয়ে শুলো, আমি আর দাঁড়িয়ে না থেকে ওর কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। এখন অনেক আরাম লাগছে। উপস, মনে হচ্ছে শাকচুন্নিটাকে সত্যি জড়িয়ে ধরে আছি, আমার কল্পনার শক্তি যে এত ভালো জানা ছিল না। আমি আলতো করে নীলাকে জড়িয়ে ধরে তাকে আমার দিক ফেরালাম, সে লজ্জা পেয়ে চোখ বন্ধ করে আছে। তার এমন লুক দেখে আমার খুব ভালো লাগলো। আমি তাকে আরও কাছে টেনে আস্তে করে তার কপালে চুমু দিলাম। কিছুক্ষণ পর নীলা লজ্জায় আবারও অন্যদিক ফিরলে আমি ওর পেটে হাত রেখে ঘুমিয়ে পড়লাম। এতক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু ঝামেলা বাঁধল পরের দিন সকালে। সকালে ঘুম ভাঙতেই চোখ খুলে তাকিয়ে দেখি নীলা আমার বুকে মাথায় রেখে ঘুমাচ্ছে। ওকে এতটা কাছে দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম। তার মানে রাতে যা হয়েছিল সেটা আমার কল্পনা ছিল না, সত্যিই শাকচুন্নিটা আজ সারা রাত আমার সঙ্গেই ছিল। সকালে এই মিষ্টি আলোয় ওর ঘুমন্ত মুখটা বড্ড মায়াবী লাগছে। রাতে কিছু হয়েছিল কি না জানি না, কিন্তু এখন তার সাথে কিছু করতে ইচ্ছে করছে। কিন্তু আমার তো বিয়ে হয়নি,
ও সারা রাত আমার সাথে এক বিছানায়। এই ভেবে আমি অনেক রেগে গিয়ে নীলার দিকে তাকালাম। শাকচুনিটা এত বড় একটা গুনাহের কাজ করে আমার বুকে অনেক আরাম করে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে লাথি মেরে ওকে নিচে ফেলে দেই। শাকচুন্নি, ওই শাকচুন্নি, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? ওঠ, আগে আমার প্রশ্নের উত্তর দে। আমার সোনা বাবু, প্লিজ আমাকে আরেকটু ঘুমাতে দে না। চুপ শাকচুন্নি, তার আগে বল, তুই এত সকালে আমার রুমে, শুধু রুমে না, আমার সাথে এক কাঁথার নিচে কি করছিস? দেখ বাবু, আমাকে একদম রাগাবি না, রাতে তো ঠিকই অনেক রোমান্টিক হয়েছিলি, আমার কপালে চুমু দিয়ে তারপর কত কি করলি, এখন এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। কি, তার মানে তুই কাল রাতে জেনে বুঝে আমার কাছে আসছিস? হ্যাঁ, কাল আমি নিজের চোখে দেখেছি তুই আমাকে কত ভালোবাসিস। শাকচুন্নি, দেখ, আমার স্পষ্ট মনে আছে, আমি তোকে জাস্ট চুমু খেয়ে জড়িয়ে ধরেছিলাম, একদম আমার নামে মিথ্যা অপবাদ দিবি না। দিলে তুই কি করবি, চুপ করে শুয়ে থাক, আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো, বেশি বাড়াবাড়ি করলে চিল্লানি দিয়ে সবাইকে বলে দিব তুই আমাকে জোর করে তোর রুমে নিয়ে এসে সারা রাত। এই বলে শাকচুন্নিটা দুষ্ট হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওর কথা শুনে একটু ভয় পেয়ে চুপ করে রইলাম। এর কিছুক্ষণ পর ঠান্ডা মাথায় নীলার চোখে চোখ রেখে বললাম, নীলা, এই শাকচুন্নি, সত্যি করে বল না, কাল রাতে আমাদের মধ্যে সত্যি ওসব হয়েছিল? কেন, আমার কথাই তোর বিশ্বাস হয় না? প্লিজ নীলা, মজা করিস না, সিরিয়াসলি বল, তুই কি করেছিস আমার সাথে? ওকে শোন, তুই কাল রাতে আমাকে শুধু কিস করেছিলি, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলি। উফস, এত রোমান্টিক কবে হলি তুই? আমি আগে থেকেই এমন রোমান্টিক, সেটা তুই জেনে কি করবি? এখন এটা বল, শাকচুন্নি, তুই বিয়ের আগে আমার সাথে কেন এভাবে থাকছিস? তোকে ফাঁসানোর জন্য। মানে? কিছু না, ভয় পাস না জান, আমাদের বিয়ে হয়েছে, আমি তোর বিয়ে করা বউ, তাই রাতে দুজনের মধ্যে কিছু হয়ে থাকলেও কিচ্ছু হবে না। তাই নাকি, আমার বিয়ে হয়েছে তাও তোর সাথে? দেখ, একদম মজা করবি না, তোর বাপ হলো শয়তানের বড় খালু, সে কিছুতেই আমার সাথে তোর বিয়ে দিবে না। তানভীর, আমার আব্বুকে একদম শয়তানের মামা বলবি না, শুধু তুই আমার ক্রাশ বলে আজকের মতো ছেড়ে দিচ্ছি, না হলে তোরে, না হলে আমার কি করবা সোনা? এই বাবু, দেখ, এত সুন্দর একটি সকালে তোর সাথে ঝগড়া করতে আমার একদম ইচ্ছে করছে না, প্লিজ একটু আদর কর না। শাকচুন্নি, তুই কি সিরিয়াস? দে না একটু আদর, অনেক দিন ধরে ওয়েট করতেছি, আর পারবো না, প্লিজ। আচ্ছা, তাহলে আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ দে। তোর টেবিলে রাখা আছে, দেখে নে। আমি নীলার কথা শুনে টেবিলের দিকে তাকিয়ে দেখি সত্যিই একটা কাগজ রাখা। আমি হাত বাড়িয়ে কাগজটা নিয়ে আবারও শুয়ে শুয়ে পড়তে লাগলাম। এটাই আমার আর নীলার বিয়ের কাবিননামা, এটা অনেক পুরনো, আমাদের বিয়ে হয়েছিল আরও 12 বছর আগে, তখন আমাদের বয়স ছিল মাত্র 6 বছর। আমি এটা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না, আমি যাকে ভালোবাসি সেই নীলা প্রায় 12 বছর আগে থেকে আমার বউ। কাবিননামা দেখে আমি অনেক খুশি হয়ে নীলার দিকে তাকালাম। সে এখনও চোখ বন্ধ করে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। শাকচুনিটা বিয়ের ব্যাপারে সব জানতো, তবুও আমাকে কিচ্ছু বলেনি, তাই ভাবলাম ওর সাথে একটু দুষ্টুমি করা যাক। এই ভেবে আমি নীলাকে শুনিয়ে শুনিয়ে বললাম, ধুর, তোর সাথে শুধু শুধু কেন বিয়েটা হলো? খালাতো বোনের সাথে প্রপোজ না করে প্রেম করা যায়, কিন্তু বিয়ে? মানে তুই আমার সাথে শুধু ওরেম করতি, কখনো বিয়ে করতি না? হ্যাঁ, তবে তোর সাথে প্রেম করার মজাটাই আলাদা। শয়তান, তুই আমাকে বিয়ে করবি না তাহলে কিসের প্রেম? করব না বলছি, কিন্তু করে ফেলেছি তো। তাতে আমি কি করব, তুই তো নিজের ইচ্ছেই করিসনি, ছাড়, আমি আর তোর সাথে থাকতে চাই না। কি বলছো সোনা, তুমি কোথায় যাবে? যেখানে ইচ্ছা। বললেই হলো, আমার বউকে আমি কোথাও যেতে দেব না। এ বলে নীলাকে বিছানায় ফেলে দিয়ে
ওর গালে চুমু দিলাম। তারপর যেই ওর ঠোঁটে কিস করতে যাব, শাকচুনিটা আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সর, তুই আমার কাছে আসবি না। তোমার কাছে না এলে কার কাছে আসব? তোর যাকে ইচ্ছে তার কাছে যা। এই না, তুই শুধু আমার কাছেই থাকবি, অন্য কোথাও গেলে একদম খুন করে ফেলবো। হুম, সোনা, এখন একটা কিস দেই। না, আগে মুখ ধো, তারপর। নীলা আমার দুগালে হাত রেখে কথাটা বলল। তখন আমি তার কপালে চুমুকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুদিন পর নীলা আর আমার বিয়ের কথা জানার পর থেকে দুজনে কেউই এই কদিন কলেজে যায়নি। আজ দুজনে একসাথে আমার বাইকে করে কলেজে যাচ্ছি। নীলা আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। প্রতিদিন আমি তাকে সাথে নিয়ে কলেজে যাই। আসার সময় সে তার বান্ধবীদের সাথে আসে। শাকচুনিটা খুব ভীত, বাইকে উঠতে ভয় পায়। ঝগড়া করার সময় এই ভয় কোথায় রেখে আসে কে জানে। বাইকে করে দুজনে কলেজ ক্যাম্পাসে আসতেই সবাই হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতে আমি কখনো নীলাকে নিয়ে বাইক চালিয়ে ক্যাম্পাসে আসি না, ওকে আগেই নামিয়ে দেই যাতে হারামিরা আমাকে জ্বালাতে না পারে। আজকে হারামিরা আমাদেরকে দেখেই দৌড়ে বাইকের সামনে এসে দাঁড়ালো। তখন রাতুল বলল, কিরে হারামি, তুই নাকি নীলা ভাবির সাথে প্রেম করিস না? তাহলে এসব কি? যা দেখছিস সেটাই, এখন রাস্তা ছাড়, বাইক পার্ক করব। চুপ শালা হারকিপটা, বন্ধুদের ট্রিট দেওয়ার ভয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করিস, হ্যাঁ? আবার বড় বড় কথা, আজকে কই পালাবি তুই? ওই তোরা ধর তো ওরে। দেখ শালা, ভালো হচ্ছে না কিন্তু, তোর ভাবির সামনে সিন ক্রিয়েট করবি না। তোরা ওয়েট কর, আমি ওরে রেখে আসতেছি। ওকে, শুধু ভাবির জন্য ছেড়ে দিলাম, দ্রুত আয়, ট্রিট দিবি, নাইলে সবাই মিলে গিয়ে একদম তুলে নিয়ে আসব। এই বলে রাতুল পথ থেকে সরে দাঁড়ালে আমি নীলাকে নিয়ে ওর বান্ধবীর কাছে গেলাম। তারপর ওর হাতে কিছু টাকা ধরে দিয়ে চলে আসলাম হারামিদের কাছে। আমি যেতেই শালারা সব আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ উত্তম মাধ্যম খাওয়ার পর শালাদের ট্রিট দিয়ে সবাই একসাথে ক্লাসে আসলাম। ছুটির পর লীলা বলল ওর বান্ধবীরা নাকি সব টাকা শেষ করে ফেলেছে, তাই ওর কাছে ভাড়ার টাকাও নেই। তখন আমি মুচকি হেসে ওর কাঁধে হাত রাখলাম। এই বাবু, এভাবে হাসছো কেন? দ্রুত কিছু টাকা দাও, ওরা সবাই চলে যাচ্ছে। লাগবে না, যা করা, তুমি আমার সাথে যাবে। তুমি তো কখনো আমাকে যাওয়ার সময় নিয়ে যাও না। হুম, তখন তুমি আমার খালাতো বোন ছিলে, তাই নিয়ে যাইনি, কিন্তু এখন তো তুমি আমার বউ, তাই আজ থেকে সব সময় নিয়ে যাব। সোনা, তাড়াতাড়ি বাইকে ওঠো, হারামিরা আসলে সমস্যা হবে। হুম, ঠিক আছে, তুমি খুব ভালো বাবু। এ বলে নীলা আমাকে আলতো করে জড়িয়ে ধরল, তারপর গালে একটা চুমু দিয়ে বাইকে বসল। শীতকালের চারিদিক এমনিতেই ঠান্ডা, আমি ফুল স্পিডে বাইক চালিয়ে বাসায় আসলাম। আসার সময় সে অনেক ভয় পেয়েছে, আমাকে এমনভাবে জাপটে ধরেছিল যেন ছেড়ে দিলেই পড়ে যাবে। সাথে অনেক শীতও লাগছিল, তাই কিছু বলিনি। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলাম। রুমে এসে দেখি নীলা রুমে নেই, বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, আকাশে ওড়া মেঘগুলো প্রায় সূর্যকে ঢেকে ফেলেছে। শীতের এই সৌন্দর্য আবহাওয়া আমার শাকচুনিটা যে কোথায় গেল কে জানে। সারা বাড়িতে খুঁজলাম কিন্তু সে কোথাও নেই। শেষে ছাদে এসে দেখি সে আনমনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আমি এসেছি তাকে বুঝতে না দিয়ে নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। আচমকাই উত্তরের হিমেল বাতাস এসে গায়ে লাগতেই দুজনে কেঁপে উঠলাম। তখনই নীলা পিছনে ফিরে আমাকে দেখে মুচকি হেসে কাছে এসে দাঁড়ালো। তারপর আমি তাকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই দুষ্টু, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে বাড়িতে এসে দেখলাম তুমি কোথাও নেই, তারপর খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখি তুমি এখানে। বাবু, জানো আমি ছাদে আসার পর থেকে তোমাকে অনেক মিস করেছি। এমন কনকনে শীতের মুহূর্তে আমিও তোমাকে খুব মিস করছিলাম। আর আমাকে না বলে ছাদে আসবে না তুমি, বউ থাকতে আমি আর শীতের কষ্ট করতে চাই না। এই চুপ করো,
মুখে যা আসে তাই বলো, আমার বুঝি লজ্জা করে না? হঠাৎ এত লজ্জা কোথায় পেলে সোনা? কই, আগে তো কখনো লজ্জা পাওনি। আগে তো তুমি আমার খালাতো ভাই ছিলা, তাই লজ্জা পাইনি, কিন্তু এখন তো তুমি আমার স্বামী হও, তাই লজ্জা লাগছে। আমার কথায় আমাকে ফিরিয়ে দিচ্ছ? ওকে, রাতে দেখব কত পারো। তানভীর প্লিজ এভাবে বলো না। ঠিক আছে, এখন চলো নিচে যাই, অনেক শীত। শোনো, তুমি সবসময় আমার কাছাকাছি থাকবে, তাহলে আর শীত লাগবে না। তানভীর, তোরে আমি চুমু দিবা? দাও। ভালো হচ্ছে না কিন্তু। অনেক সুন্দর লাগছে জান, আজই বাসরাত ফিক্সড। চাও তোমার সাথে কথা বলবো না। তুমি কি বোবা নাকি যে কথা বলবা না? নীলা কিছু বলল না, শুধু অগ্নি দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। আমি সেদিকে কান না দিয়ে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর নীলার চোখে চোখ রেখে ও ঠোঁটে চুমু দিলাম। সে দাঁতে দাঁত চেপে আমার মুখে হাত রাখলো। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।